করতে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান আর শোলাকিয়ার হামলার পর বিশ দলীয় জোটের শীর্ষ নেতাদের প্রথম বৈঠক। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন শরিক দলগুলোর শীর্ষ নেতারা। বেগম জিয়ার সভাপতিত্বে ওই বৈঠকে জামাতে ইসলামের প্রতিনিধিত্ব করেন দলটির কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম। বৈঠকের পরপরই জোটের শীর্ষ নেতাদের নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ঘটনার পরে পরেই একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বেগম জিয়া জাতীয় ঐক্যের ডাকের জবাবে আওয়ামী লীগ জামাতকে ছাড়ার যে প্রস্তাব দিয়েছে তার কড়া সমালোচনা করেন বিএনপি মহাসচিব। 14 দলের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কিছু ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা দেশনেত্রীর এই আহ্বানকে উপেক্ষা করে প্রকৃতপক্ষে জাতির আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পেরে জাতির প্রতি তারা কিছুটা অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। বিশ দলীয় নেতাদের বৈঠকের পর বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আশিকুর রহমান, অপু, এটিএন নিউজ, ঢাকা।